দর্শক খুনিজন মুখর আরো খবর জানাতে টেকনাফ থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী নাসিরউদ্দিন রাজ। নাসির, ঘূর্ণিঝড় মোখার সে সর্বশেষ কি পরিস্থিতি আপনার কাছে জানা আছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ প্রস্তুতি দেখছেন? জি কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অবস্থান করছিলাম কক্সবাজারের টেকনাফে, যেখানে ঘূর্ণিঝড় মোখা এখানে আঘাত আনার জন্য অলরেডি বঙ্গোপসাগরে প্রস্তুত রয়েছে। আমরা যেটা দেখছিলাম গতকালকে থেকে এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে এবং মোখার প্রভাবে যে রাত্রে হালকা করে বৃষ্টি হয়েছিল এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তো এখানে যে সেন্ট মার্টিনে, বিশেষ করে টেকনাফের সেন্ট মার্টিন দিয়ে বয়ে যাওয়ার যে কথা রয়েছে, সেই সেন্ট মার্টিনবাসীরা আতঙ্কে আছেন। তবেও তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে তাদের নিরাপত্তার জন্য সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করেছেন বলে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেনেছি এবং সকালে সেন্ট মার্টিনের কয়েকজনের সাথে কথা হয়েছে স্থানীয় বাসিন্দা, তারা আমাকে জানিয়েছেন রাত্রে একটু বজ্রপাত হয়েছে এবং বৃষ্টি হয়েছে, সাগরে আপাতত শান্ত রয়েছে, তেমন কোনো বাতাসের গতিবেগও নাই। তারপরেও তারা আশঙ্কা করছেন যদি পানির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে তারা কোথাও যাওয়ার নাই এবং তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকুতি করে স্ট্যাটাস দিচ্ছেন যে তাদেরকে যেন বিভিন্ন স্পিড বুট এবং বিভিন্ন বাহিনীর বুট দিয়ে যেন টেকনাফে ফিরে আনা হয়, এরকম একটি তারা আকুতি আমরা দেখতে পেয়েছি। তো তবে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইক্লোন মোখা মোকাবেলায় সুসজ্জিতি সাইক্লোন সেন্টার তারা ঠিক করেছেন এবং 6টি মেডিকেল টিম, 6টি রেসপন্স টিম এবং সিপিপি ইউনিট 66টি এবং সিপিপি ভলান্টিয়ার 1320 জন, রেড কিষণ সোসাইটির ভলান্টিয়ার 200 জন, এই করে তারা প্রস্তুত রেখেছেন এবং এই শুকনো খাবারগুলো বিভিন্ন দোকানে মজুদ রাখার জন্য নির্দেশ দিয়েছেন বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান আমাদেরকে নিশ্চিত করেছেন। তো আপাতত টেকনাফের সাগর শান্ত রয়েছে, বাতাসের কোনো তেমন গতিবেগ নাই, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই ছিল টেকনাফ থেকে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।